জীবনের গল্পটা এক একজনের এক এক রকম। এই হাজারো গল্পের ভিড়ে কারো গল্প হয়ে ওঠে কালজয়ী, কারো গল্প সবাইকে নাড়া দেয়, কারো গল্প আবার সবার অগোচরেই রয়ে যায়। আজ আমরা এমন তিনজনের গল্প শোনাবো যে তিনজন বিভিন্ন ক্ষেত্রে জীবনকে জয় করেছে এবং তারা উপন্যাস, গল্প এবং ইতিহাসের বিভিন্ন চরিত্রকে শব্দের খেলায় তুলে ধরেছে এবং এই তিনজন এই বইমেলাতেও নিজেরাই চরিত্র হয়ে গেছেন। এই তিন চরিত্রকে নিয়ে আজ আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের গল্পটা সাজানো হয়েছে। দর্শক, একুশের বইমেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস, আর আমার সঙ্গে যে তিনজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন ট্রান্সজেন্ডার শোভা চৌধুরী, লেখক এবং বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার লেখক তিনি, এবং আমাদের সঙ্গে আছেন রবিউল আলম, তিনি রায়ের বাজার বধ্যভূমিতে সেই 1971 সালের 14ই ডিসেম্বর প্রত্যক্ষদর্শী ছিলেন, একজন কী ঘটেছিল সেখানে এবং শুধুমাত্র একটি বই লেখার জন্য তিনি লেখাপড়া শিখেছেন, তিনি আছেন আমাদের সঙ্গে। এবং সেই সাথে আমাদের সঙ্গে আছেন ক্যান্সার জয়ী, তিনি একটি বই লিখেছেন বিশে বিষক্ষয়। আমাদের সঙ্গে আছেন আনিকা তাহসিন। আমরা আনিকা তাহসিনের কাছেই শুরুতে আসলে যেতে চাই, সেটি হচ্ছে আপনার এই যে বই এবং এই বইয়ের যে প্রচ্ছদ, এই প্রচ্ছদে আসলে অনেক কিছু বলে দেয়। আয়নার ভেতরে আমরা একজনকে দেখতে পাচ্ছি, আয়নার বাইরে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। একটু বইয়ের কথা যদি ব্যাখ্যা করতেন এবং আপনার জীবনের গল্পটাও আমরা শুনতে চাই, কেন বইটি লেখা? আচ্ছা, আমার বইয়ের প্রচ্ছদটা নিয়ে যেহেতু বললেন, প্রথমেই আমি প্রচ্ছদটা এভাবে তৈরি করতে বলেছিলাম যেন প্রচ্ছদেই মানুষ বুঝতে পারে যে আমার বইটার ভেতরে কী লেখা আছে। একটা মানুষের আয়নার এপাশ আর ওপাশ দেখানো হয়েছে, দেখা যাচ্ছে আয়নার ভেতরে যে মেয়েটার ছবি দেখাচ্ছে এটা হচ্ছে আমি, এখানে দেখা যাচ্ছে মেয়েটার লম্বা লম্বা বেশ চুল, আর আয়নার বাইরে যে মেয়েটা তার মাথায় চুল নেই, সে একজন টাক। মানে এটা আমার আমার অ্যাকচুয়ালি যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়, আমার থার্ড স্টেজে ক্যান্সার ডায়াগনোসিস হয় এবং তখন আমার অনেক অনেক কঠিন জার্নির মধ্যে দিয়ে যেতে হয়। আমি কেমোথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, বাইপাস সার্জারি আর রেডিওথেরাপি সব কিছুর ভেতর দিয়ে গিয়েছি। তো সেই গল্পগুলোকে আমি আসলে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম এবং সেইগুলি লিপিবদ্ধ করেছি এই বইয়ে, এবং এই বইটাই বইমেলায় আমি অনিন্দ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। আমার গল্পটা একটা যুদ্ধের গল্প, আসলে প্রত্যেকটা মানুষের এই যুদ্ধে থাকে, জীবন তো সংগ্রামের, দুঃখ কষ্টের ঊর্ধ্বে কেউই না, প্রত্যেকটা মানুষের জীবনেই সংগ্রাম আছে, সংগ্রামময় আমাদের জীবন, কিন্তু এক একজনের সংগ্রামের ভিন্ন পথটা ভিন্ন ভিন্ন হয়। আমার ক্যান্সার হয়ে যাওয়ার পরেও যখন আমি জেনেছি যে আমার থার্ড স্টেজে ক্যান্সার, মানুষ ক্যান্সার শুনলে একদম প্যানিক হয়ে যায় যে আমি মারা যাব, আমার কোনো ফিউচার নেই, আমার তো শেষ, এখানেই সব শেষ। কিন্তু আমি আসলে আমি বলবো আমার শুরুটা হয়েছে আমার ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পর থেকে, তখন থেকে আমি আসলে উপলব্ধি করেছি যে আমার লাইফ তো এখানে শেষ না, আমার তো শুরু করতে হবে এখান থেকে। আমার যেই বয়সে ক্যান্সারটা ধরা পড়লো সেই বয়স মানুষ শেষ হয়ে যাওয়ার বয়স না, ওই বয়স থেকে মানুষের জীবন শুরু করার বয়স। তো আমি বলবো যে মৃত্যুকূপের পাশে বসেও আমি স্বপ্ন দেখেছি সুন্দর একটা জীবনের, যেখানে আমার বারবার অনেক ডাক্তাররা আমাকে বলছিল যে তোমার কিন্তু অনেক ডেথ চান্স আছে, তুমি কিন্তু নাও বাঁচতে পারো, কিন্তু সব কিছুকে আমি আসলে হাসি দিয়েই সব কিছু শুনেছি এবং সব কিছু আমি বলবো এখন পর্যন্ত আমার যে অর্জন, অর্জন বললে ভুল হবে, আসলে সৃষ্টিকর্তার অনুগ্রহ আমি যা বলবো, মানুষের দোয়া এবং আমার ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এটা না বললেই নাই, তাদের তাদের যেই আমার উপরে যেই তারা যে ধরনের চিকিৎসা আমার উপর করেছে এবং সেটা সফল হয়েছে সেই জিনিসটা আমি আসলে একদম আমার বইটাতে ডিটেলসে বলেছি। এবং আমার একই সাথে আমার যখন ক্যান্সারটা হয় তখন কিন্তু আমার অনার্স ফাইনাল এক্সাম চলে, আমি একই দিনে ফাইনাল এক্সাম দিয়ে আমি আমার হচ্ছে কেমোথেরাপি দিতে যেতাম, আমার হসপিটাল ক্যাম্পাস কাছাকাছি, তাই এগুলি আমার মনে হয়েছে এই জিনিসগুলি সবার জীবনে ঘটে না, হয়তো ক্যান্সার অনেকেরই হয় কিন্তু এই ধরনের কাকতালীয় ঘটনাগুলি একই সাথে সবার লাইফে ঘটে না, এই জন্য আমি করেছি হচ্ছে আমার এই গল্পটা সবার কাছে যেন যায় সেজন্য আমি লিপিবদ্ধ করেছি এখানটা। এবং বিশ্বে বিষক্ষয় এবং মৃত্যুকূপের মাঝে থেকে স্বপ্ন দেখেছিলেন তিনি, এবং আমরাও চাই জীবনে যত বড় কঠিন সময়ই আসুক না কেন সেই সময়কে অতিক্রম করতে বিষ দিয়ে বিষক্ষয় করব আমরা। এবং আরেকজন লেখক রয়েছেন আমাদের সঙ্গে, আমি শোভা বলছি, শোভা চৌধুরী এই বইটি লিখেছেন, বাংলাদেশের ট্রান্সজেন্ডার প্রথম লেখক ও কবি। শোভাপা, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, আপনার গল্প লেখার গল্পটা আসলে কেমন ছিল? আসলে আমি ছোটবেলায় আমার খুলনা খালিশপুরে জন্ম, ছোটবেলা থেকে আমি একটু ডিফারেন্ট ছিলাম,
যখন আমি আমার সেকেন্ডারি লেভেলে পড়তাম ক্লাস সেভেন, তখন থেকে মানে আমার রবীন্দ্রনাথের প্রতি একটা টান ছিল। তো যেহেতু রবীন্দ্রনাথকে ভালোবাসি, তো আর আমি আবৃত্তি শিখেছি, ডিপ্লোমা নিয়েছি 4 বছর, সেক্ষেত্রে ওইভাবে মানে কথামালা দিয়ে তারপর মানে আমাদের মতো যারা তারা আসলে মানে নাচটা বেশি প্রেফার করে, তো তো আমি আসলে ওই পথে হাঁটতে পারিনি। মানে আমি একাকিত্ব পছন্দ করতাম, নদীর পার, তারপর স্নিগ্ধতা, একাকিত্ব, এইভাবে মানে আমার লেখাটা চলে আসে আস্তে আস্তে। অনেক ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র এই যে এই বইটি লেখবার জন্য আপনি লেখাপড়া শিখেছেন, এটা কি সত্যি? কি কারণে আপনার মনে হলো এই বইটা আপনার লিখতেই হবে? জীবনের গল্প বাকি আছে অল্প, এই অল্প গল্পের সমাধান, আমি মুক্তিযোদ্ধাদের সন্তান, শহীদ বুদ্ধিজীবীদের সন্তান এবং মুক্তিযুদ্ধের সরকারের কাছে আবেদন হিসাবে বলতে পারেন এই বইটি। যে ব্যর্থতা আমাদেরকে এখন ধুকে ধুকে কাঁদায়, সেটা হলো আমার দেখা রায়ের বাজার বদ্ধভূমি প্রকৃত চিত্রটা সারা পৃথিবী দেখা থেকে বঞ্চিত হয়েছে। শত শত লাশের ছবি এই রায়ের বাজার বদ্ধভূমিতে পড়েছিল, যা আমি প্রথম দেখেছি। 16ই ডিসেম্বর আমরা যখন শহীদ বুদ্ধিজীবীদের লাশগুলো উত্তোলন করি, তখন আমাদের কাছে কোনো ক্যামেরা ছিল না। যেই 4টি লাশের ছবি বা 5টি লাশের ছবি আমরা এখন রায়ের বাজার বদ্ধভূমির দেখি, সেটা 17ই ডিসেম্বর কোনো এক ভারতীয় এবং রয়টার সাংবাদিক তুলেছে, যে কারণে পৃথিবী রায়ের বাজার বদ্ধভূমির প্রকৃত চিত্র দেখা থেকে বঞ্চিত। আমি আমার হাতে লাশ উত্তোলন করেছি, আমার নিজের চোখে আমি শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করতে দেখেছি। রায়ের বাজার বদ্ধভূমির পাশেই আমার অবস্থান হওয়াতে, আমার ঘরটি থাকাতে, রাতের পর রাত তাদের অমানবিক চিৎকারে আমি ঘুমাসতে পারিনি। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজারিত দৃশ্যগুলো আমাকে তাড়না দেয়। আমি রায়ের বাজার বদ্ধভূমি থেকে যখন হেঁটে যাই, এই বটগাছটি যখন দেখি, শত শহীদের রক্তে ভেজা হাজারো হানাদার বাহিনীর গুলি এবং ব্যানেটের চিহ্ন এই বটগাছ বহন করছে, যখন আমি দেখি আমাদের দেশের কোনো হায়ানার দল এই বটগাছটি অবৈধভাবে দখল করে দেওয়াল দিকে ঘিরে রেখেছে, তখন আমার কাছে মনে হয় যে শহীদ বুদ্ধিজীবীদের আত্মচিৎকারকে ওরা ঢেকে রেখেছে। আমি লেখাপড়া জানতাম না। 1975 সালে 15ই আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, মুজিব আমাকে 2 বার কোলে নিয়েছিল, 1 বার বুকে ধারণ করেছিল, আমার চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমার মুক্তিযুদ্ধের দায় মুক্ততা হতে ইচ্ছা করে, যে কারণে আমি সংকল্প করি 1976 সালে আমি নাইট স্কুলে ভর্তি হয়ে এক এক শিক্ষকের মাধ্যমে অনেক পত্রিকায় কলাম লিখি, বাংলার বাণীর সাপ্লা করি, আসরের দাদাভাই ওয়াহিদুর রশিদ মুরাদ আমাকে গল্প লেখার সহায়তা করে, এখনও আমি অনেক পত্রিকায় কলাম লিখি। আমি 2021 সালে এই বইটি প্রথম প্রকাশ করি, সেখানে কিছু ভুলভ্রান্তি ছিল। আমি এই দেশের অনেক বুদ্ধিজীবীদেরকে বইটি দিয়েছি, এই বইমেলায় 2022-এ আমি এই বইটি নিয়ে হাজির হয়েছি। এই বইটি কেনার জন্য অনেকেই চেষ্টা করেছে, আমি কাউকে দেইনি। আমি পাঠক এবং লেখক এর মাঝে একটি সমন্বয় সাধন করতে চেয়েছি, আমি পাঠকের সাথে কথা বলেছি,
অর্থাৎ আপনি বইটি আসলে অনেককেই দিচ্ছেন এবং আমরা যেটা শুনেছি নামমাত্র মূল্যেও আপনি বইটি দিচ্ছেন অনেক। আমি এই বইটি বিনে পয়সায় দিচ্ছি, কিশোর কিশোরীদেরকে 10 টাকায় দিচ্ছি, যাদের অর্থ আছে, যারা স্বেচ্ছায় আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে চায় পূর্ণ প্রকাশের জন্য করতে পারে এবং বিনা পয়সায় নিয়েও পড়তে পারে। আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ যে মিডিয়ার ভাইয়েরা আমাকে যথেষ্ট যে অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ উনি চাইছেন যে ইতিহাসটি আসলে সবাই জানুক, এটি আসলে তার মূল লক্ষ্য, আসলে সে কারণেই তিনি বইটি লিখেছে। আনিকা আপা, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, আপনার কাছ থেকে সবার কি শেখার আছে বলে আপনি মনে করেন? আমার কাছ থেকে যেটা শেখার আছে সেটা প্রথমেই হচ্ছে, হতাশ হইনি আমি কখনো, এবং জীবনে পৃথিবীর যা কিছু যদি অর্জন করতে চাই আমি, আমার বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস রাখলে না সব এবং ধৈর্য, ধৈর্যর আসলে বিকল্প কিছুই নেই। ধৈর্য ধরে, বিশ্বাস রেখে ধৈর্য ধরে যেতে হবে, যেটা আমি চাই সেটা আমি পাবো, পুরো পৃথিবী ষড়যন্ত্র করে হলেও সেটা আমাকে। সাধারণ কথা, অর্থাৎ বিশ্বাস রাখতে হবে এবং আস্থা রাখতে হবে, তাহলেই নিশ্চয়ই আমরা সবকিছুতে সবকিছুকে জয় করতে পারবো। শোভাবা, আপনার কাছে কি মনে হয়, আপনি কি সবকিছুকে জয় করতে পেরেছেন? না আপু, পারিনি। আমাদের যে বৈষম্য এখনো আমি মনে হয় যে অধরাই রয়ে গেছে, আধারে অন্ধকারে তমিশ্রায়। নিশ্চয়ই আপনাকে দেখে যারা আসলেই অন্ধকারে রয়েছে, আপনি যতটুকু এগিয়েছেন এতটুকু যারা আসতে পারেননি, তারা নিশ্চয়ই আপনাকে দেখে এতদূর অন্তত এগোবে এবং আরও সামনে এগোবে, সেটি আসলে আমাদের প্রত্যাশা। এই তিনজনের জীবনের গল্প নিয়েই সাজানো ছিল আমাদের আজকের এই প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা পাঠক এবং প্রকাশকদের সাথে নিশ্চয়ই কথা বলবো। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন একুশের বইমেলা। দর্শক, প্রতিদিনে আমরা বইয়ের গল্প শোনাই, হাজারো বইয়ের মেলা বসে এই বইমেলায়, সেই মেলার খবর জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন। এই মুহূর্তে আমরা আছি স্টুডেন্ট ওয়েজ, এই যে স্টলটি, এই স্টলটির সামনে আজ আমরা জানবো এই স্টল থেকে কি কি নতুন বই বেরিয়েছে। এবং আপনারা জানেন যে প্রতিটি প্রকাশনী থেকেই নতুন নতুন বই বের হয় প্রতি বছর, এবং যে বইগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় বা এবছরে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন, সেই বইগুলোই আমরা আসলে দেখাতে চাই। কিন্তু তার আগে যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই রয়েছেন এবং বেশ কিছু বইও আসলে রয়েছে। কোন বইগুলো এবার বেশি বিক্রি হচ্ছে? এবার হচ্ছে আমাদের আহমদ সফর, এখানে উপন্যাসগুলো বেশি যাচ্ছে। এবার রাইফেল রোটি আওরাত, তারপর হচ্ছে ভূতের সিজের মধ্যে যে বইগুলো, দেন আপনার হচ্ছে এখানে আনোয়ার পাশা। আমরা এবার এসেছে এমন 10টি বই আপনাদেরকে দেখাতে চাই, আপনি বের করুন। সেই ফাঁকে আমি একটু দর্শক যারা রয়েছেন, পাঠক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। কোন বই আপনার বেশি পছন্দ? অনেক ধরনের বই, মোটিভেশনাল, তারপর এমনি নর্মাল বাংলা সাহিত্য, কবিতা সব। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে আরও একজন পাঠককে আমরা দেখতে পাচ্ছি, কি বই কিনলেন আপনি? আমি কিনেছিলাম যে এবং শ্রাবণ ঈশাদ জান দ্বিতীয়পুর, এই বইটা আর কি আমি অনলাইনে পড়েছিলাম, বাট বই আমি পুরোটা পড়তে ভালোবাসি থেকে বইটা আমি কিনলাম এবার। আচ্ছা, অনলাইনে পড়েছিলেন, সেখান থেকে এবার মূল বইটা কিনলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং অনেকেই আছেন ফেসবুকে নিজেদের গল্পগুলো লেখেন, পরবর্তীতে যখন সেগুলো বই আকারে প্রকাশ পায়, তাই সেই বইগুলো যে পাঠকরা রয়েছেন বা সেই বইগুলো যারা পছন্দ করেন, তারা কিন্তু এই বইমেলাতে এসে খোঁজেন যে বইগুলো আসলে কোথায় পাওয়া যেতে পারে। আমরা এবারে দেখাতে চাই এবারের বইমেলার স্টুডেন্ট ওয়েস প্রকাশন থেকে আসা যে বইগুলো রয়েছে সেগুলো আমরা একটু বইগুলো দেখতে চাই। এই হচ্ছে সেই বইগুলো, এবং ডক্টর মাহফুজ পারভেজ, প্রকাশনা শিল্প স্টুডেন্ট ওয়েস, মোহাম্মদ লিয়াকতুল্লাহ, তার লেখা এই বইটি এই বছর এসেছে। এবং আরেকটি হচ্ছে বিস্মিত স্বপ্ন মিনহাজ চৌধুরী, তিনি লিখেছেন একটি। আরেকটি বই আছে অনাঘ্রাতা, এটি আরেকটি বই লিপন মোস্তাফিজ, তিনি লিখেছেন। আরেকটি বইয়ের কথা শোনাতে চাই, সেটি হচ্ছে অন্য এক অনুভূতি, ডক্টর ইউসুফ খান, তিনি লিখেছেন এই বইটি। আরেকটি বই আমরা দেখতে পাচ্ছি আনারকলি, মুঘল হেরেমের রহস্যময়ী নারী, মাহফুজ পারভেজ, তার লেখা এই বইটি।
এছাড়াও আরেকটি বই, সেটি হচ্ছে বেলা অবেলার দশমিক আহমেদ জামিল, এক নাবিকের সত্যি ঘটনা অবলম্বনে এই উপন্যাসটি রচিত। জীবনের অনেক সত্য ঘটনার কথাও আসলে বইয়ে উঠে আসে, শুধুমাত্র স্বপ্ন বা কল্পনাই নয়, বা যা আমরা চাই জীবনে শুধু সেটি সেই গল্পই নয়, সত্য কথাও আসলে উঠে আসে। আরেকটি বই, সেটি হচ্ছে নিরাপত্তা অধ্যয়ন, ডক্টর সুলতান মাহমুদ তিনি আসলে লিখেছেন, সিকিউরিটি স্টাডিজের ওপরে এই বইটি লেখা। আরেকটি বই আছে কাউসার পারভিন, অনন্তের অন্তরালে এই বইটি তিনি লিখেছেন, এবং গোলাম কিবরিয়া আমি সে নই, সাইকোলজিক্যাল থ্রিলার, এটি হচ্ছে আরেকটি বই, এটিও আসলে এবার এসেছে এই প্রকাশনী থেকে। আর সোপ অপেরা ডক্টর মোহাম্মদ সিরাজুল হক, এটি হচ্ছে আরেকটি বই। সেই সাথে আরেকটি বই আমরা দেখতে পাচ্ছি, বৃত্তের ভেতরের জীবন, ডক্টর মোহাম্মদ সিরাজুল হক তিনি লিখেছেন এই বইটি। আরেকটি হচ্ছে দায়িত্ববোধ, ডক্টর মোহাম্মদ সিরাজুল হক, ডক্টর মোহাম্মদ সিরাজুল হকেরই আরেকটি বই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা প্রতিদিনই কোনো না কোনো প্রকাশনী থেকে এই বছর আসা যে বইগুলো রয়েছে সেগুলোর আসলে খবর জানাই, তারই ধারাবাহিকতায় আজকে জানালাম স্টুডেন্ট ওয়েজের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর কথা। একজন পাঠককে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, আসলে কি বই আপনার পছন্দ আর বইমেলা এসে আপনার কেমন লাগছে? বইমেলা তো আশা করি কঠিন হাঁটতে পারি না, অনেক বয়স হচ্ছে 80। আমার পছন্দ হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, এরপরে আমি গবেষণা করি, লেখালেখিও করি, মুক্তিযুদ্ধ দেশভাগ এই ধরনের বই আমি কিনেছি। তারপরেও আমি ছোটদের বই কিনেছি, আমার নাতনি নাতনি রয়েছে, আর তাছাড়াও ভালো গল্পের বই পেলেও আমি পড়ি, এই ধরনের আর কি, আচ্ছা প্রবন্ধ এই সমস্তগুলোই আমি বেশি দেখি আর কি। এটা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অর্থাৎ অনেক পাঠক এসেছেন যাদের কিন্তু ইতিহাসভিত্তিক যে বইগুলো রয়েছে সেগুলোই আসলে বেশি প্রিয়, এবং এই পাঠকদের জন্যেই হয়তোবা ইতিহাস নির্ভর বই এবার বেশি এসেছে। এবং আরেকটি হচ্ছে প্রকাশকরা মনে করছেন যে এটি তাদের দায়িত্ব, তাদের সেই দায়িত্ব বোধ থেকেই আসলে তারা প্রতি বছর ইতিহাস নির্ভর কিছু বই প্রতি বছরই আসলে এনে থাকেন প্রকাশনা থেকে। এবং এবার যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সেই উপলক্ষে বঙ্গবন্ধুকে ঘিরে বইয়ের যে সংখ্যা সেটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো, এবং সেই সাথে অন্যান্য বই তো রয়েছেই, আরও অনেকেই রয়েছেন, আমরা তাদের সঙ্গেও একটু আসলে কথা বলতে চাই। অনেক পাঠককেই আমরা দেখতে পাচ্ছি, সেই পাঠকদের গল্প একটু দর্শকদেরকে জানাতে চাই যে তারা আসলে কী ধরনের বই এবার কিনছে। আসলে আপু কী বই কিনলেন আপনি? আমি হচ্ছে জাফর ইকবাল স্যারের একটা বই কিনেছি, হচ্ছে বনবালিকা, এই বইটা হচ্ছে আমি দেখতেছি একটু, আই হোপ ভালো লাগবে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কোনো বই কি কিনেছেন? আমার মেয়ে, হ্যাঁ মেয়ের সাথে আসছে, কেন কিনি না বই? আপনার বই পড়া হয়? মাঝে মাঝে পড়ি আর কি। আচ্ছা, কোন ধরনের বই আপনার পছন্দ? আমি ইসলামিক বই পড়ি, ইসলামিক বই বেশি পছন্দ। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বইয়ের বিষয়বস্তু যেমন হাজারো রকমের থাকে, পাঠকও কিন্তু পছন্দ করেন হাজারো রকমের বই, এবং এই যে হাজারো বিষয়ের বই বইমেলা জুড়ে এসেছে, এই সকল ধরনের পাঠকের যে মিলনমেলা হয়েছে, পাঠক প্রকাশক লেখক এবং বিক্রেতা অনেকেই আছেন তারা বই কেনেন না, কেবলই ঘুরতে আসেন, এই সবাইকে মিলে বইমেলার যে মিলনমেলা, এই মিলনমেলায় কিন্তু অনেকে ঘুরতে খুব ভালোবাসেন, কারণ বইয়ের কাছে তারা থাকেন, অনেকে বই পড়েন না কিন্তু বইয়ের কাছে থাকতে ভালোবাসেন। তো তাদেরকে নিয়েও আসলে বইমেলার আসলে এই পুরো আয়োজনটা অনেকেই বলেন, অভিযোগ করেন যে একে বই পড়ছেন না, বই কিনছেন না, তারা কেন বইমেলায় আসছেন কেবলই ঘুরতে। কিন্তু প্রকাশকরা যেটি বলছেন বা যারা বোদ্ধা তারা বলে থাকেন, তারা বইয়ের মেলাতেই তো আসছেন, এই বইয়ের মেলাতে ঘুরে নিজেদের যে বইয়ের সান্নিধ্যে থাকার মধ্যে যে ভালো লাগাটা সেটি যে তারা প্রকাশ করছেন মেলায় ঘুরে ঘুরে, এটিও আসলে একটি বিশেষ ব্যাপার, এবং এটিও আসলে এক ধরনের বইয়ের প্রতি ভালোবাসাই, হয়তো বা প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে সেইটিকেও তারা আসলে ইতিবাচকভাবেই দেখতে যাচ্ছেন। আর এবং প্রতিদিনই আসলে আমরা যারা বই পড়েন, যারা বই প্রেমী রয়েছেন, তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন নিয়ে হাজির হই ঠিক বিকেল 4:30। দর্শক প্রতিদিনই আপনারা আমাদের সঙ্গে থাকবেন একুশের বইমেলায়। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের মতো, শুভ বিদায়।